হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো চর্ম বা যৌন রোগ হলে আপনি কী ধরনের ডাক্তার দেখাবেন। চর্ম যৌন রোগ যদি হয় তাহলে আপনি চর্ম যৌন রোগ বিষয়ে ডাক্তার দেখাবেন, যার মাধ্যমে আপনি পরীক্ষা নিরীক্ষাগুলো করতে পারবেন। অর্থাৎ প্রথমেই যদি যৌন রোগে আক্রান্ত হন তাহলে বিডিএল টেস্ট, দা হরমোন টেস্ট, অথবা আপনার আলট্রাসোনোগ্রাফি অফ পেনিস, বা আপনার যে যে অঙ্গের মধ্যে প্রবলেম আছে, যদি ডায়াবেটিক্স হন বা কোলেস্ট্রল লেভেল বেশি থাকে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু পরীক্ষা করতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে ডাক্তারের সাথে কথা বলতে পারেন না, তার সাথে তো রোগ বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন না, এতে রোগী দেখাইলেই কি আর না দেখাইলেই কি। আবার কতজন আছে যে পরীক্ষা নিরীক্ষা জানে না কিন্তু জাস্ট চিকিৎসা করে, সেটা অ্যালোপ্যাথি ডাক্তার হোক, হোমিওপ্যাথি ডাক্তার হোক, আয়ুর্বেদ ডাক্তার হোক, আপনার এমন একজন ডাক্তার চাই যিনি পরীক্ষা নিরীক্ষাও বুঝেন এবং বুঝার পরে বুঝে তারপরে আপনাকে ঔষধ দেবেন, সেই ধরনের একজন ডাক্তারকে দেখাতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে রোগে আক্রান্ত হচ্ছেন এটা জানার পরে আপনি কীভাবে প্রিকশন নেবেন, কীভাবে সাবধানতা অবলম্বন করবেন সেটা কিন্তু আপনার জানা যাবে। একটা রোগকে আমরা প্রশ্ন করে দেবো, রোগটা কী কারণে হলো, কী কী লক্ষণ আছে, কী কী পরীক্ষা করা প্রয়োজন, তারপরে হলো ট্রিটমেন্ট। কিন্তু আপনারা কী চান যে ইউটিউবের মধ্যে বিজ্ঞাপন দেখে ওষুধ কেনার জন্য চেষ্টা করেন আর মনে হয় কোনো কিছু বোঝা, কারণ একটা অঙ্গ তো আরেকটা অঙ্গের সাথে জড়িত। যেহেতু একটা অঙ্গ আরেকটা অঙ্গের সাথে জড়িত, আপনি যদি বারবার দেখা যায় ট্রাই করেন যে আমি সব ওষুধ কিনে ফেলবো, ইউটিউব থেকে ওষুধ কিনা কি ঠিক, কারণ এই জন্য চর্ম যৌন রোগের ক্ষেত্রে আপনি ইউটিউবের কোনো ওষুধ ব্যবহার করবেন না, কারণ আপনি সামনে যেতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে। সময় না থাকলে সেটা হতে পারে, ভিন্ন কথা হতে পারে, কিন্তু অল্প স্বল্প হয়তো ওষুধ খাওয়ান, আপনার হয়তো এক ওষুধ খেতে যেয়ে অন্য একটা অঙ্গ ডিস্টার্ব দেখা দিল, তখন তো আপনার জন্য ভালো হবে না। যার জন্য অনেকে প্রাথমিক জ্ঞান অর্জন করতে চান, তাহলে তো বই দিকে চিকিৎসা করা সম্ভব। ডাক্তার জহিসারের যৌন রোগ শিক্ষা ও চিকিৎসা বই রয়েছে, আপনি এই বইটিও পড়তে পারেন সাধারণ জ্ঞানের জন্য। আর যারা গ্রামাঞ্চলে ডাক্তারি করেন অথবা শহরাঞ্চলে ডাক্তারি করেন তাদেরকেও মনে রাখতে হবে যে যদি আপনি সঠিকভাবে চিকিৎসা করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই কাজটুকু করতে হবে। আমরা মনে করি যে যারা যৌন রোগে আক্রান্ত আছেন, সেটা ধ্বজভঙ্গ রোগী হোক, ইরেকটাল ডিসফাংশন হোক, অথবা প্রিমেচুরি যে দ্রুত বীর্যপাত ঘটে, অথবা যারা মাস্টারবেশনের রোগী এইসব রোগী রয়েছেন, অথবা আপনার ওয়াইফের কাছে ঠিকমতো আপনি প্রকাশ করতে পারছেন না, তাদেরকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে চান অনেকে। আমাদের ঢাকা উত্তর অফিস, বাড়ি 12 রোড 33, সেক্টর 7, শুক্রবার এবং শনিবারে সাক্ষাৎ করবেন। সিলেটে আপনার আম্বরকানা, বুধবার বা বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন। ময়মনসিংহে আপনার চায়না ব্রিজমোড় হসপিটাল রোডে, এখানে যোগাযোগ করতে পারেন। যাদের সময় আছে তারা আমাদের কাছে আসবেন। আসার পূর্বে আপনার একটা রোগের বিবরণটা কাগজে লিখে নিন, এরপরে আপনি যেসব পরীক্ষা নিরীক্ষা করেছেন সেগুলো আপনি নিন, নেওয়ার পরে আমাদের লোকে যোগাযোগ করার চেষ্টা করেন। আপনার কোনো কাগজপত্র নেই, পরীক্ষা নিরীক্ষা নেই, তাহলে আপনাকে কীভাবে আমরা চিন্তা করব। সুতরাং আমি মনে করি আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে আপনি আপনার রোগ বিবরণ লিখবেন নিজের হাতে, কী সমস্যা, এতক্ষণ কথা বলার দরকার নেই, ডাক্তার নিজেই পড়ে নিতে পারবে। এরপরে আপনার যদি পরীক্ষার কাগজপত্র থাকে তাহলে নিয়ে আসবেন, তারপরে দেখে আপনার কী ধরনের ট্রিটমেন্ট দেওয়া যায় সেটা চিন্তা করা যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ।